ত্রিংশ অধ্যায়ে শ্রী শুকদেব বললেন, হে রাজসত্তম, এ পর্যন্ত স্বয়ম্ভুব মনুর পুত্র উত্তানপাদের বংশ বর্ণনা করা হল, এখন প্রিয়ব্রতের বংশের কথা শোনো। রাজা প্রিয়ব্রত দেবর্ষি নারদের কাছে আত্মজ্ঞানের উপদেশ লাভ করেও রাজ্য ভোগ করেছিলেন এবং অবশেষে পুত্রদের মধ্যে ভূমণ্ডল বণ্টন করে দিয়ে ভগবানের পরম ধাম লাভ করেন। জয় শ্রী রাধে। দেখুন, আমাদের ভারতবর্ষে তথা পৃথিবীর রাজাধিরাজ এরা উত্তানপাদ এবং প্রিয়ব্রত এরা সমস্ত ভূমণ্ডলের অধীশ্বর ছিলেন, সমস্ত পৃথিবীর অধীশ্বর ছিলেন। রাজা প্রিয়ব্রত দেবর্ষি নারদের কাছে আত্মজ্ঞানের উপদেশ লাভ করেও তিনি রাজ্য ভোগ করেছিলেন এবং অবশেষে পুত্রদের মধ্যে সেই ভূমণ্ডল বণ্টন করে দিয়ে তিনি ভগবানের পরমধামে চলে গেলেন। হে মহারাজ পরীক্ষিত, এদিকে মৈত্রেমণির মুখ থেকে শ্রী ভগবানের গুণ বর্ণনাযুক্ত পবিত্র কথা শ্রবণ করি বিদুর প্রেমমগ্ন হয়ে গেলেন। ভক্তিভাবের উদ্রেগে তার নেত্রোদ্বয় বাষ্পপূর্ণ হয়ে উঠল এবং তিনি হৃদয়ে ভগবত চরণ স্মরণ করতে করতে মৈত্রেমণির চরণে মস্তক লুণ্ঠিত করলেন। মৈত্র ঋষির কাছে দেবর্ষি নারদ, মহামতি বিদুর, তিনি পবিত্র কথা শ্রবণ করি প্রেমে মগ্ন হলেন এবং ভক্তিভাবের উদয়ে তার নেত্রোদ্বয় বাষ্পপূর্ণ হয়ে উঠল। তিনি হৃদয়ে ভগবত চরণ স্মরণ করতে করতে মৈত্রেমণির চরণে মস্তক লুণ্ঠিত করলেন। বিদুর বললেন, হে মহাযোগী, আপনার করুণা সীমা নেই। আপনি আজ আমাকে অন্ধকারের পরপারে, যেখানে নির্ধনের ধন শ্রী ভগবানের বাস, সেখানে পৌঁছে দিলেন। এটাই তো স্বাভাবিক, যারা মহান্ত, যারা গুরু বৈষ্ণব সজ্জন, তাদের কাজই হলো পরোপকার করা। আর এই পরোপকার কি না, হরিকথামৃত দান করা বা হরিকথা শোনানো। সবচাইতে জগতে বড় দান হল কৃষ্ণ কথামৃত দান। এই কৃষ্ণ কথামৃত দান করা মানে সবচাইতে বড় উপকার। চৈতন্য চরিতামৃতে আছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। ভারতভূমিতে জন্মগ্রহণ করে যদি জন্ম সার্থক করতে চাও তাহলে পরের উপকার করো। এই পরোপকার অনেক প্রকারে হতে পারে। কেউ খেতে পাচ্ছে না, তাকে খেতে দেওয়া, কারো পরিধানে বসন নাই, তাকে বসন দেওয়া,
এরকম অনেক প্রকার উপকার হয়, অন্নদান, বস্ত্রদান, গোদান, কন্যাদান, ভূমিদান, বিদ্যাদান, জ্ঞানদান। কিন্তু এসব দানে যত উপকার না হয়, কৃষ্ণ প্রেম দান করলে সব কিছু দান হয়ে যায়, সবচাইতে বড় উপকার। যারা কৃষ্ণ প্রেম দান করে বা হরিকথামৃত দান করেন তাদেরকে ভুরিদা জনা বলা হয়। ভুরিদা জনা মানে বহুদাতা, মহাদাতা। তাই মৈত্র ঋষির মুখে হরিকথামৃত শুনে বিদুর মহামতি বলছেন যে আমার আপনার করুণার সীমা নেই, আপনি আজ আমাকে অন্ধকারের পরপারে যেখানে নির্ধনের ধন শ্রী ভগবানের বাস সেখানে পৌঁছে দিলেন। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে মৈত্রেয় মুনিকে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং প্রণাম করে বিদুর তার অনুমতি নিয়ে শান্ত চিত্তে আত্মীয় বান্ধবগণের সঙ্গে মিলিত হওয়ার জন্য হস্তিনাপুরে চলে গেলেন। হে রাজন, যিনি এই ভগবত পরায়ণ রাজবৃন্দের পবিত্র চরিত্র শ্রবণ করবেন তার দীর্ঘ আয়ু, ধন, সুযশ, সর্ববিধ মঙ্গল, সদ্গতি এবং ঐশ্বর্য লাভ হবে। মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী একথা বললেন। ইতি চতুর্থ স্কন্ধ সমাপ্ত। এখানে চতুর্থ স্কন্ধে সমাপ্ত করলেন। এবার আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধ প্রথম অধ্যায়ে প্রিয়ব্রতীর চরিত্র কথা আস্বাদন করব। রাজোবাচ, প্রিয়ব্রত ভাগবত আত্মারাম কথং মুনি গৃহে অহরত গৃহে হর মত জন্মূল কর্ম বন্ধ পরাভব ন নূনং মুক্ত সংজ্ঞানাং তাদৃশানাং দ্বিজস্ব গৃহস্য অভিনিবেশ অয়ং পুংসাং ভবিতুর্মহতি মহতাং খলুং প্রিয়স্যে উত্তম শ্লোকোপাদয় ছায়া নিবৃত্ত চিত্তানাং ন কুটুম্বে স্পৃহামতি। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন শুকমুনিকে, হে মুনিবর, রাজা প্রিয়ব্রত তো একনিষ্ঠ ভগবত ভক্ত ও আত্মনিষ্ঠ আত্মারাম, অতএব যে সংসারে আসক্ত হলে মানুষ স্বরূপ বিস্মৃত হয়ে কর্মবন্ধনে আবদ্ধ হয়, সেই সংসার করার জন্য তিনি কিভাবে আকৃষ্ট হলেন? একনিষ্ঠ ভক্ত আত্মনিষ্ঠ আত্মারাম হলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি আবার সংসার করার জন্য কিভাবে আকৃষ্ট হলেন কর্মবন্ধিন? প্রিয়বর, বিপ্রবর, এরকম মহাপুরুষ যিনি একাকী জীবনযাপন করেন তার পক্ষে এভাবে সংসার ধর্ম স্বীকার করা উচিত নয়। রাজা পরীক্ষিত বলছেন যে এরকম মহাপুরুষ যিনি একাকী জীবনযাপন করেন তার পক্ষে এভাবে সংসার ধর্ম স্বীকার করা উচিত নয়। এতে কোনো দ্বিমত নেই যে যার মন পুণ্যশ্লোক শ্রী হরির চরণ কমলের শীতল ছায়াকে আশ্রয় করে স্থির হয়েছে, তার আত্মীয় স্বজনদের প্রতি আসক্তি জন্মায় না। যে একবার ভগবত চরণে নিজেকে সঁপে দিয়েছে, ভগবত কথায় আসক্ত হয়ে গেছে, তার মন তো আত্মীয় স্বজনের প্রতি আসক্ত হবে না। অতএব আমার এ বিষয়ে প্রবল সংশয় হচ্ছে যে রাজা প্রিয়ব্রত স্ত্রী পুত্র সংসার সব কিছুর প্রতি আসক্ত থেকে কী প্রকারের সিদ্ধি লাভ করলেন? রাজা পরীক্ষিত কীভাবে শুকমণিকে জিজ্ঞাসা করছেন,
তিনি ভগবত চরণে মন প্রাণ দিয়ে আবার কি করে স্ত্রী পুত্রের প্রতি আসক্ত থেকে সিদ্ধি লাভ করলেন। শ্রীকৃষ্ণের প্রতি তার এমন অবিচল ভক্তি হলো কি করে? সুখদেব গোস্বামী বললেন, মহারাজ তোমার কথাই ঠিক। যার মন প্রাণ পবিত্র কীর্তি শ্রীহরির চরণ কমলের ভক্তিরসে আপ্লুত হয়েছে, তার ভক্তি মার্গে যদি কোনো বাধা বিপত্তি আসে তবুও তিনি ভগবত ভক্ত পরমহংসগণের একান্ত প্রিয় শ্রী ভগবান বাসুদেবের মঙ্গলকারী চরিত্র গাথা শ্রবণ থেকে প্রায়শ বিরত হন না। সুখদেব গোস্বামী বলছেন যে যার মন প্রাণ পবিত্র কীর্তি শ্রীহরির চরণকমলের ভক্তিরসে আপ্লুত হয়েছে, তার ভক্তিমার্গে যদি কোনো বাধা বিপত্তি আসে তবু তিনি ভগবত ভক্ত পরমহংসগণের একান্ত প্রিয় ভগবান বাসুদেবের মঙ্গলকারী চরিত্র গাথা শ্রবণ থেকে বিরত হন না। দেবর্ষি নারদের সেবা করে সহজেই তার পরমার্থ তত্ত্বের বোধ হয়েছিল। ব্রহ্মসত্রের দীক্ষা নিয়ে নিরন্তর ব্রহ্মে নিরত থেকে অবশেষ জীবন অতিবাহিত করার জন্য যখন তিনি চিন্তা করছিলেন, তখনই তার পিতা স্বয়ম্ভুব মনু তাকে পৃথিবী পালনে শাস্ত্রোক্ত উপযোগী সকল গুণের সম্পূর্ণ অধিকারী যিনি রাজ্য পালনের জন্য আদেশ দিলেন। দেবর্ষি নারদের কাছে দীক্ষিত হয়ে প্রিয়ব্রত ভগবানের চরণে মন প্রাণ দিয়েছেন, দিয়ে তার পিতা স্বয়ম্ভুব মনু তিনি তাকে সংসার করতে বললেন। পৃথিবী পালনের উপযোগী সমস্ত গুণের সম্পূর্ণ অধিকারী যিনি রাজ্য পালনের আদেশ দিলেন, কিন্তু প্রিয়ব্রত অখণ্ড সমাধি দ্বারা ইন্দ্রিয় ও সকল কর্ম বাসুদেবের চরণ কমলে সমর্পণ করেছিলেন। তিনি রাজ্য পালন করছেন কিন্তু মন প্রাণ ইন্দ্রিয় সব বাসুদেবের চরণ কমলে সমর্পণ করেছিলেন। এই পরিস্থিতিতে পিতৃআজ্ঞা অলঙ্ঘনীয় জেনেও রাজত্ব পাওয়ার পর স্ত্রী পুত্রাদির মোহে আচ্ছন্ন হয়ে স্বরূপ থেকে চ্যুত হওয়ার আশঙ্কা করি তিনি রাজ্যের শাসনভার গ্রহণ করতে অস্বীকার করলেন যে আমি স্ত্রী পুত্রের মোহে আচ্ছন্ন হয়ে যাব। এই জন্যে পিতার আজ্ঞা লঙ্ঘন করা যায় না, তবু তিনি অস্বীকার করেছিলেন। আদিদেব স্বয়ম্ভু ভগবান ব্রহ্মা সবসময় এই গুণময় মায়া প্রপঞ্চের বিস্তারের চিন্তাতেই রত থাকেন। তিনি বিশ্ব সংসারের সকল প্রাণীর মনের কথা জানতে পারেন। প্রিয়ব্রত এরূপ মনোভাব বুঝতে পেরে তিনি চার বেদ মরিচি এবং অন্যান্য সভাসদদের নিয়ে সলোক থেকে অবতীর্ণ হলেন। আকাশপথে বিভিন্ন স্থানে বিমান আরূঢ় ইন্দ্রাদি শ্রেষ্ঠ দেবগণ তাকে বন্দনা করলেন এবং সিদ্ধ গন্ধর্ব সাধ্য চারণ মুনিগণ সদলে উপস্থিত হয়ে তা স্তুতি করলেন। এইরকম স্থানে স্থানে আদর আপ্যায়ন পেয়ে নক্ষত্রপতি চন্দ্রের মতো গন্ধমাদন পর্বতের গুহাকে আলোকিত করে ভগবান ব্রহ্মা প্রিয়ব্রতের কাছে উপস্থিত হলেন। প্রিয়ব্রতকে আত্মজ্ঞান বিষয়ে উপদেশ দেবার জন্যে নারদমণি এবং প্রিয়ব্রতের পিতা মনু সেখানে উপস্থিত ছিলেন। ব্রহ্মা সেখানে উপস্থিত হলে তার বাহন হংসকে দেখে দেবর্ষি নারদ বুঝতে পারলেন যে তার পিতা ব্রহ্মা এসেছেন। তিনি সত্তর স্বয়ম্ভুব মনু ও প্রিয়ব্রতের সঙ্গে উঠে দাঁড়ালেন।
এবং সবাই তাকে করজোড়ে প্রণাম করলেন। হে পরীক্ষিত, নারদমুনি অনেক প্রকারে তার পূজা করলেন আর সুমধুর কণ্ঠে তার গুণ এবং অবতারসমূহের মহত্ব বর্ণনা করলেন। তখন আদিপুরুষ ভগবান ব্রহ্মা করুণাময় দৃষ্টিতে প্রিয়ব্রতের প্রতি অবলোকন করে মধুর হেসে বললেন। ব্রহ্মা বললেন, পুত্র, আমি তোমাকে চিরাচরিত সত্য সম্বন্ধে বলছি, মন দিয়ে শোনো। অপ্রিয়মেয় শ্রীহরির প্রতি তোমার কোনো রকম দোষদৃষ্টি রাখা উচিত নয়। শুধু তুমি কেন, আমি মহাদেব, তোমার পিতা মনু আর তোমার গুরু দেবর্ষী নারদও বাধ্যভাবে তার আজ্ঞা পালন করে থাকি। কোনো দেহধারী তপস্যা, বিদ্যা, যোগবল কিংবা বুদ্ধিবল দ্বারা অথবা ধর্ম বা অর্থের জোরে একাকী কিংবা অপরের সাহায্যে তার বিধানকে অন্যথা করতে পারে না। প্রিয় বর, জন্মমৃত্যু, শোক, মোহ, ভয়, সুখ, দুঃখ প্রভৃতি ভোগের জন্য এবং কর্ম করার জন্য জীবকেই সেই অব্যক্ত ঈশ্বর প্রদত্ত শরীর ধারণ করতে হয়। হে বৎস, রজ্জু দ্বারা নাসিকায় বদ্ধ পশু যেমন মানুষের ভার বহন করে, সেই রকমই ভগবানের বেদবাক্যরূপ দীর্ঘ রজ্জুতে সত্তাদি গুণ, সাত্ত্বিক আদি কর্ম এবং ব্রাহ্মণ বাক্য প্রভৃতির দ্বারা দৃঢ়রূপে বদ্ধ হয়ে সবাই তার ইচ্ছা অনুযায়ী কর্মে রত থাকে এবং তার দ্বারাই তার পূজা করে। আমাদের গুণ এবং কর্ম অনুসারে তিনি আমাদের যে জনিতে জন্ম প্রদান করেন আমরা তাকেই অঙ্গীকার করি এবং তিনি যে ব্যবস্থা করেন সেই অনুযায়ী আমরা সুখ দুঃখ ভোগ করি। তিনি যেভাবে চালিত করেন আমরা ঠিক সেইভাবে চলি, যেমন অন্ধ মানুষ চক্ষুষ্মানির উপর নির্ভর করে। এইভাবে দেবর্ষী নারদ প্রিয়ব্রতকে বোঝাচ্ছেন। তিনি তো সংসার করতে অস্বীকার করলেন, তাই ব্রহ্মা তিনি প্রিয়ব্রত রাজাকে এসব উপদেশ দিলেন যে মুক্ত পুরুষও কেবলমাত্র প্রারব্ধ ভোগের জন্য ভগবানের ইচ্ছা অনুসারে শরীর ধারণ করে। যারা মুক্ত পুরুষ তারাও প্রারব্ধ ভোগের জন্য ভগবানের ইচ্ছা অনুসারে শরীর ধারণ করেন। ঠিক যেমন নিদ্রাভঙ্গের পরেও মানুষ স্বপ্নে যা দেখে তাকে স্মরণ করে, সে অবস্থাতে তার কিন্তু অহংকার হয় না এবং বিষয় বাসনার সংস্কার হেতু পরবর্তী জন্মগ্রহণ করতে হয়, তিনি তা স্বীকার করেন না। যে পুরুষ ইন্দ্রিয়ের বশবর্তী সে বনে বনে বিচরণ করলেও তার জন্মমৃত্যু ভয় থেকেই যায়। যে ইন্দ্রিয়ের বশবর্তী যে পুরুষ সে বনে গেলেও জন্মমৃত্যুর ভয় থেকে রেহাই পায় না, কারণ মন আর পঞ্চ ইন্দ্রিয় এই ছয় শত্রুকে পরাজিত না করতে পারার জন্য তারা এই ছয় ইন্দ্রিয় তাকে অনুসরণ করে। আর যে বুদ্ধিমান পুরুষ ইন্দ্রিয়কে দমন করে আত্মাতেই রমণ করেন, সংসার জীবনও তার কোনো অনিষ্ট করতে পারে না। এই ছয় শত্রুকে, ছয় রিপুকে পরাজিত করে যিনি সংসার করেন এই সকল ইন্দ্রিয়কে দমন করে করতে সচেষ্ট হয়। দুর্গের মধ্যে সুরক্ষিত অবস্থায় থেকে রাজা প্রবল পরাক্রম শত্রুকেও পরাজিত করতে পারেন। এইসব শত্রু অর্থাৎ ছয় ইন্দ্রিয় যখন হীন বল বা ক্ষীণ বল হয়ে যায় তখন বিদ্বান ব্যক্তি নিজের ইচ্ছানুসারে বিচরণ করতে পারেন। যেমন আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, ছয় রিপু সদাহীন করিব মনের অধীন কৃষ্ণচন্দ্র করিয়া স্মরণ। যে রিপুগুলি আমাদের কৃষ্ণ বহির্মুখ হয়ে আছে, আমাদের ভজন পথে বিঘ্ন ঘটাচ্ছে, ঠাকুর মহাশয় বলছেন সেই রিপুগুলিকে আমি হীন করব। ছয় রিপু সদাহীন
করিব মনের অধীন, কৃষ্ণচন্দ্র করিয়া স্মরণ। আবার বলছেন, শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, সিংহ রবে জয়ছে করিগণ। গোবিন্দের রব শুনে সব পালিয়ে যাবে, কে এই রিপুগুলি, সিংহ রবে জয়ছে করিগণ। সিংহের গর্জন শুনলে যেমন হাতি ভয়ে পলায়ন করে, তেমনি গোবিন্দ রব অর্থাৎ সিংহ রব মানে গোবিন্দ রব শুনে এই ইন্দ্রিয়গুলি তখন পালিয়ে যাবে বা বশীভূত হয়ে যাবে, মনের অধীন হয়ে যাবে। আপনি পালাবে সব, শুনিয়া গোবিন্দ রব সিংহ রবে জয়ছে করিগণ। তাই বললেন, যেহেতু তুমি পদ্মনা ভগবানের চরণ কমলের কোষরূপ দুর্গের আশ্রয় করে এই ছয় শত্রুকে জয় করেছ, অতএব ভগবানের দেওয়া ভোগ্য বিষয় ভোগ করো। ব্রহ্মা বলছেন, ভোগ করো ভগবানের দেওয়া ভোগ্য বিস্তু, অতএব ভগবানের দেওয়া ভোগ্য বিষয় ভোগ করো, তারপর তুমি নির্জনে একাকী আত্মদর্শনে সমাধিস্থ হয়ে থেকো। জয় রাধি। ব্রহ্মা সংসার করতে বলছেন প্রিয়ব্রত রাজাকে। সুখদেব গোস্বামী বললেন, যখন ত্রিলোকের গুরু ভগবান ব্রহ্মা এই কথা বললেন, তখন পরম ভক্ত প্রিয়ব্রত নিজে ছোট হওয়ায় গুরুজনের কথা মাথা পেতে মেনে নিলেন এবং সসম্মানে তার কথা মতো কাজ করবেন বলে জানালেন। আমি ছোট, গুরুজনের আজ্ঞা পালন করা উচিত। তখন স্বয়ম্ভূব মনু প্রসন্ন হয়ে বিধিমতো ভগবান ব্রহ্মার পূজা করলেন। এরপর ব্রহ্মাও সেই পূজা গ্রহণ করে সর্বব্যবহার অতীত বাক্য মনের অগোচর নিজের আশ্রয়স্বরূপ পরব্রহ্মের চিন্তা করতে করতে স্বধামে গমন করলেন। সেই সময় প্রিয়ব্রত ও নারদ এক দৃষ্টিতে তার গমনপথের দিকে তাকিয়ে থাকলেন। মনু মহারাজের মনোরথ যখন ভগবান ব্রহ্মার কৃপায় এইভাবে পূর্ণ হল, তখন দেবর্ষি নারদের আদেশ অনুসারে তিনি প্রিয়ব্রতের হাতে সমগ্র ভূমণ্ডলের ভার অর্পণ করে নিজে বিষম বিষয় বিস্পূর্ণ জলাশয় স্বরূপ সংসারের ভোগেচ্ছা থেকে নিজেকে মুক্ত করলেন। প্রিয়ব্রত রাজা যখন এই ভূমণ্ডলের ভার গ্রহণ করলেন, তখন মনু মহারাজ সংসারের ভোগ ইচ্ছা থেকে নিজেকে মুক্ত করলেন। পৃথিবীর অধিপতি প্রিয়ব্রত ভগবানের নির্দেশ অনুযায়ী রাজ্য শাসনের কাজে মনোনিবেশ করলেন। আমরা সংসার করি, কিন্তু সংসার করার আগে ভগবানের আরাধনা করে নেই না? হ্যাঁ, আমাদের সংসার মানে বিয়ে। হ্যাঁ, এখন যদি একটা ছেলেকে বিয়ে দিতে হয়, তাই সেই ছেলেটা আগে নিজের পায়ে নিজে দাঁড়াবে, তার মানে চাকরি করবে কি ব্যবসা করবে, না হলে যে আসবে তাকে খাওয়াবে কি, সংসার করবে যে। হ্যাঁ, এটাই হলো তার প্রস্তুতি। কিন্তু আগেকার দিনে রাজা মহারাজরা তারা আগে ভগবানের আরাধনা করে নিয়েছেন, করার পরে তারা সংসার পেতেছেন। জয় রাধি। আর সেই কারণেই তারা সংসারে আসক্ত হয় নাই। আমাদের মতো সংসারে আসক্ত হয় নাই। পুত্র যখন বড় হয়ে গেছে, তখন তার হাতে সব কিছু সঁপে দিয়ে চলে গেছেন। এই যে বর্ণাশ্রম প্রথা ছিল আগেকার যুগে, এই যখনকার কথা বলা হচ্ছে তখন বর্ণাশ্রম ধর্ম ছিল। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস,
প্রথমে 5 বছর থেকে 16 বছর পর্যন্ত গুরু আশ্রমে ব্রহ্মচর্য আশ্রম পালন, তারপরে 16 বছর বয়স হলে ঘরে এসে বিবাহ আদি করা, সন্তান সন্ততি সৃষ্টি করা। তারা একটু বড় হলো, তাদের হাতে এবার সংসারের ভার দিয়ে এবার বানপ্রস্থে চললেন। স্বামী স্ত্রী দুইজন সাধুসঙ্গ বা তীর্থ পর্যটন ইত্যাদি। তারপরে বানপ্রস্থ আশ্রম শেষ হয়ে গেল, এবার গুরুদেব বললেন সন্ন্যাস আশ্রম, মানে একে অপরকে ছাড়তে হবে, অর্থাৎ সন্ন্যাস মানে একাকী ভজন করতে হবে। এই চতুর আশ্রম বর্ণ এবং আশ্রম ধর্ম পূর্ব ছিল, কিন্তু এখন আমাদের প্রথম স্টেজই ভুল। প্রথম যে ব্রহ্মচর্য আশ্রম সেটাই পালন হচ্ছে না। আমরা স্কুলে বাচ্চাদেরকে পাঠাচ্ছি পাঠশালায়, 5 বছর না 3 বছরই পাঠাচ্ছি, 3 বছর থেকেই পাঠাচ্ছি, কিন্তু গুরুগৃহে রাখছি না, 2 ঘন্টা পরে আবার বাড়িতে নিয়ে আসছি। কিন্তু আগেকার দিনে 5 বছর বয়স হলেই সন্তানকে গুরুগৃহে পাঠাতে হতো, আর বাড়িতে আনা চলবে না, তাকে 5 থেকে 16 বছর বয়স পর্যন্ত গুরুগৃহেই থাকতে হতো, সেখানে ব্রহ্মচর্য আশ্রম পালন এবং শাস্ত্র অধ্যয়ন, গুরু সেবা এগুলি করতে হতো। কারণ ভিতটা যদি শক্ত না হয় তাহলে সেখানে আপনি 5 তলা কেন, 1 তলাও টিকবে না যদি ভিতটা ঠিক না হয়। তেমনি আমাদের ব্রহ্মচর্য আশ্রম যদি পালন ঠিকমতো না হয়, গুরু দাসত্ব যদি না হয়, শাস্ত্র জ্ঞান যদি না হয়, তাহলে আমাদের সংসার ঠিকমতো হবে না। হরি বল, সব ভুল হয়ে যাবে। এই জন্যে আগেকার রাজা ধীরাজরা ভগবানের আরাধনা করে তাদের কৃপা নিয়ে তাদের আদেশে সংসার করেছেন, আবার সময় মতো তারা সংসার ছেড়ে চলে গেছেন। এবার সমগ্র জগৎকে পৃথিবীর অধিপতি প্রিয়ব্রত ভগবানের নির্দেশ অনুযায়ী রাজ্য শাসনের কাছে কাজে মনোনিবেশ করলেন। তিনি সমগ্র জগৎকে মুক্ত করতে সমর্থ সেই আদিপুরুষ ভগবানের চরণোদ্বয়ের ধ্যানে, যদিও তার সব রাগাদি মল দূর হয়ে গিয়েছিল এবং মনও ছিল অত্যন্ত শুদ্ধ, তথাপি গুরুজনদের মান রক্ষার জন্যে প্রিয়ব্রত রাজ্য শাসন করতে লাগলেন। কিন্তু মন তো তার গোবিন্দের চরণেই রয়েছে। হরি বল, এখনকার রাজাদের মন কি আর ভগবানের চরণে কয়জন আর থাকে গো। তদনন্তর তিনি প্রজাপতি বিশ্বকর্মার কন্যা বহিষ্মতীকে বিবাহ করলেন। বিশ্বকর্মার কন্যা বহিষ্মতীকে বিবাহ করলেন প্রিয়ব্রত। তাদের 10টি পুত্র জন্মগ্রহণ করে। তারা সবাই প্রিয়ব্রতের মতো গুণশীলবান, বীর্যবান, কর্মনিষ্ঠ ও রূপবান ছিলেন। মানে পিতা যেমন, পুত্রগণও ঠিক পিতার মতোই রূপে গুণে পিতার সমান ছিলেন। তার ঊর্জস্বতী নামে একটি কন্যা ছিল। প্রিয়ব্রতের একটা কন্যা হল, তার নাম হলো ঊর্জস্বতী। সে ছিল সকলের ছোট। পুত্রদের নাম ছিল আগ্নিধ্র, ইষ্মজিহ্নু, যজ্ঞবাহু, মহাবীর, হিরণ্যরেতা, ঘৃতপিষ্ট, শবন, মেধাতিথি,
বিতিহত্র এবং কবি, এইসব নাম অগ্নিরও নাম। এই যে নামগুলি, এগুলি অগ্নির নাম। এদের মধ্যে কবি মহাবীর এবং শ্রবণ নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। তারা বাল্যকাল থেকেই আত্মবিদ্যা অধ্যয়ন করে সন্ন্যাস গ্রহণ করেন। এই দশজনের মধ্যে তিনজন সন্ন্যাস গ্রহণ করলেন। এই তিনজন নিবৃত্তিপরায়ণ মহর্ষি সন্ন্যাস আশ্রমী থেকেও ভববন্ধনের ভয়ে ভীত সমস্ত জীবের তিনি যিনি রক্ষাকর্তা, সেই ভগবান বাসুদেবের চরণ যুগলের নিরবধি ধ্যান করতেন। এর ফলে প্রাপ্ত অখণ্ড ও শ্রেষ্ঠ ভক্তিযোগ দ্বারা তাদের অন্তঃকরণ শুদ্ধ হয়ে গিয়েছিল এবং সেখানে তাদের হৃদয়ে ভগবান অধিষ্ঠিত হয়েছিলেন। তখন দেহাদি উপাধি নিবৃত্ত হওয়ায় তাদের আত্মা সকল জীবের স্বরূপ আত্মভূত প্রত্যাগাত্মায় অর্থাৎ স্বস্বরূপে একীভূতভাবে স্থিতিলাভ করে। মহারাজ প্রিয়ব্রতের দ্বিতীয় স্ত্রীর গর্ভে, ও দুটো বিয়ে হয়েছে মহারাজ প্রিয়ব্রতের, দ্বিতীয় স্ত্রীর গর্ভে উত্তম, তামস ও রৈবত নামে তিন পুত্র জন্মগ্রহণ করে। এই তিনজনেই মন্বন্তর অধিপতি হয়েছিলেন। এইভাবে তিন পুত্র সন্ন্যাস আশ্রয় করলে প্রিয়ব্রত একাদশ অর্বুদ বৎসর পৃথিবীকে শাসন করেছিলেন। ভাবুন, একাদশ অর্বুদ বছর মানে এগারো অর্বুদ বছর। অর্বুদ মানে কত? অর্বুদ মানে লক্ষ, লক্ষের পরে, হ্যাঁ লক্ষের পরে অর্বুদ না? হ্যাঁ হাজারের পরে অর্বুদ। তাহলে এগারো অর্বুদ বছর পৃথিবীকে শাসন করলেন। নিজের অখণ্ড বলশালী হাত দিয়ে তিনি ধনুকের গুণ আকর্ষণ করলে যে টঙ্কার ধ্বনি হতো তা শুনেই ধর্মবিরোধী লোকেরা ভয়ে যে কোথায় লুকাবে তার ঠিক থাকতো না। ধনুকে টঙ্কার করলেই লোক ভয় পেয়ে যেত। পরমপ্রিয়া বহিষ্মতির সঙ্গে আমোদ প্রমোদ তার প্রতিদিন বাড়তেই থাকে। সেই হাস্য লাস্যময়ীর স্ত্রীজনচিত হাবভাব, সলজ্জ মন্দহাস্যযুক্ত কটাক্ষপাত, মনমোহন লীলাবিলাসের কাছে তার বিচার বিবেক যেন পরাজিত হতে থাকে। তিনি যেন নিজেকেই বিস্মিত হয়ে সব রকম ভোগলিপ্সায় নিজেকে লিপ্ত করলেন এবং স্ত্রী বহিষ্মতির সঙ্গে তিনি আমোদ প্রমোদে মত্ত হলেন এবং তার সেই রূপে মন্দহাস্যে কটাক্ষপাতে তিনি যেন নিজের বিচার বিবেক সব হারিয়ে ফেললেন। নিজেকে বিস্মিত হয়ে সব রকম ভোগ লিপ্সায় লিপ্ত হয়েছিলেন, কিন্তু বাস্তবিক তিনি সব কিছু থেকে ঊর্ধ্বে, কিছুতেই তার মন আসক্ত ছিল না। এই যে স্ত্রীর সঙ্গে এত ভোগবিলাস করছেন এত কিছু, কিন্তু কিছুতেই তার মন আসক্ত ছিল না। একবার তিনি দেখলেন সূর্য সুমেরুকে পরিক্রমণ করবার সময় পৃথিবীর অর্ধেক অংশ আলোকিত হয় আর অর্ধেক ছায়াতেই ঢাকা থাকে। তার এ ব্যাপার ভালো লাগেনি। হ্যাঁ, তখন তিনি এই সংকল্প করলেন যে আমিও রাতকে দিন করে দেব। সূর্যের সমান বেগবান জ্যোতির্ময় এক রথে চড়ে তিনি সূর্যের পিছন পিছন পৃথিবীকে সাতবার প্রদক্ষিণ করলেন। রথে করে সাতবার পৃথিবীকে প্রদক্ষিণ করলেন। ঈশ্বরের সাধনা করতে করতে তার অলৌকিক প্রভাব ও ক্ষমতা লাভ হয়েছিল। এই রথচক্রের আঘাতে যে সকল গর্ত উৎপন্ন হয়
তা সাত সমুদ্রে পরিণত হয়। ওই রথ এবং চক্রের আঘাতে যে সকল গর্ত হয়েছিল সেগুলি সাত সমুদ্রে পরিণত হয়। আর এর থেকে পৃথিবীতে সাতটি দ্বীপ সৃষ্টি হয়, তাদের নাম যথাক্রমে জম্মুদ্বীপ, লক্ষ, শালমলি, কুশ, প্রৌঞ্চ, শাক এবং পুষ্কর দ্বীপ। এদের মধ্যে প্রথম দ্বীপ থেকে দ্বিতীয় দ্বীপের আয়তন ক্রম অনুসারে দ্বিগুণ। আর এই দ্বীপগুলি সমুদ্রের বহির্ভাগে চতুর্দিকে বিস্তৃত। এই সাত সমুদ্র লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দুগ্ধ, দধি এবং মিষ্ট শুদ্ধ জলে পূর্ণ ছিল। এই সাত সমুদ্র ওই সাত দ্বীপের গভীরতা ও আয়তনের সমান, আর বিস্তারেও তাদেরই মতো। এরা এক এক দ্বীপকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। বহিষ্মতির স্বামী মহারাজ প্রিয়ব্রত তার অনুগত পুত্র অগ্নির ইষ্মজিউ যজ্ঞবাহু হিরণ্যরেতা ঘৃতপৃষ্ট মেধাতিথি আর বিতিহত্রকে এক একটি দ্বীপের শাসনভার প্রদান করে রাজা করলেন। এই যে সপ্তে দ্বীপ, এই সাতটি দ্বীপকে সাতজন পুত্রের হাতে দিয়ে দিলেন, তোমরা সব রাজা হয়ে যাও। তিনি নিজ কন্যা অর্যস্বতীর বিবাহ শুক্রাচার্যের সঙ্গে দিলেন। অসুরের গুরু যে শুক্রাচার্য, তার সঙ্গে কন্যা অর্যস্বতীর বিয়ে দিলেন। অর্যস্বতীর গর্ভে শুক্রাচার্যের কন্যা দেবযানীর জন্ম হয়। হে রাজন, যিনি ভগবানের পদরেণুর প্রভাবে ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, জরা, মৃত্যু এই ছয়টিকে অথবা মন সহ ছয় ইন্দ্রিয়কে জয় করেছেন, সেরূপ পুরুষাকার যুক্ত ভগবত ভক্তির এই রকম আচরণ আশ্চর্য হওয়ার মতো নয়। যিনি ছয় রিপুকে জয় করেছেন, ভগবত চরণে মন প্রাণ সব সঁপে দিয়েছেন, তার পক্ষে এইরকম আচরণ হওয়ার অসম্ভব কিছু নয়। কারণ নীচজনিতে জাত অতিশয় নীচ ব্যক্তিও একবার ভগবানের নাম নিলেই তৎক্ষণাৎ সংসার বন্ধন থেকে সে মুক্ত হয়ে যায়, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনস্তু দ্বিজোপি শপচদম। পদ্মপুরাণ বলছেন যে চণ্ডাল তিনি যদি হরিভক্ত হন তাহলে ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ হয়ে যান, কিন্তু উত্তম ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেও যদি হরিভক্তি বিমুখ হয় তাহলে সে চণ্ডাল পদবাচ্য হয়। নিতাই গৌর হরি বল। মহাপ্রভুও সেটা বললেন যে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, একই কথা। তাই বলছেন অতিশয় নীচ ব্যক্তিও একবার ভগবানের নাম নিলেই তৎক্ষণাৎ সংসার বন্ধন থেকে সে মুক্ত হয়ে যায়। যেমন আমাদের বৈষ্ণব পদাবলীতে বলছেন মনোশিক্ষায়, আমরা অনেকে গর্ব করতে পারি যে আমি উত্তম কুলে জন্মেছি, আমি ভগবানকে অবশ্যই পাব, আমার অধিকার আছে, কি আমি পণ্ডিত ব্যক্তি, আমি সব জানি, ওরা অজ্ঞ ব্যক্তি, ওরা কী জানে, আমি ধনী ব্যক্তি, আমার কিছু অভাব নাই, ভগবানকে পাব। পাবে না, নিচকুলে জন্মালেই যে সে ভগবত ভজনে অনধিকারী তা নয়। মহাজন বলছেন মন কি করি বরণ কুলে, জাতি কুলাচারে কি বল করিবে, ভকতি কে বল সে মূলে। একমাত্র ভক্তি হলো শ্রেষ্ঠ। ভগবান তো জাতিকুল দেখে না,
আমরা জাতিকুলের বিচার করি, কিন্তু ভগবান জাতিকুল দেখে না, তিনি শুধু ভক্তি দেখেন। কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভকত রাজ, দেখেছেন রামচন্দ্রের যিনি সর্বশ্রেষ্ঠ ভক্ত তার জন্ম হল কপিকুলে অর্থাৎ বানর কুলে। জয় রাধি। রামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত হনুমান মানুষ কুলে জন্মায়নি সে, শুধু তাই নয়, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ। বিভীষণ রাক্ষস কুলে জন্ম নিয়েছে, কিন্তু তিনি রামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ পার্শ্বদ হলেন। দত্তের ঔরসে প্রহ্লাদ জনমি ভুবনে রাখিল যশ, যিনি ভক্তরাজ প্রহ্লাদ যার তার জন্ম কোথায় গো, দত্তকুলে, তার পিতা হিরণ্যকশিপু দৈত্য, কিন্তু দত্তের ঔরসে জন্মগ্রহণ করি প্রহ্লাদ হলেন পরম ভক্ত ভক্তরাজ। ফটিক স্তম্ভে প্রকটি নৃসিংহ হইলা যাহার বস, ফটিক স্তম্ভের মধ্যে থেকে নৃসিংহদেব প্রকটিত হয়ে প্রহ্লাদের ভক্তিকে মর্যাদা দিলেন। আরো আছে, চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে, রামচন্দ্র তিনি বনবাসকালে গুহক চণ্ডালের সঙ্গে মিত্রতা স্থাপন করলেন, তাকে আলিঙ্গন করলেন, বুকে ধরলেন। বলো না কি কুল বিদুরের ছিল গোবিন্দ খুদের অন্ন খাইল যাহার ঘরে, বিদুর তার তো পিতৃ পরিচয় নাই, তিনি দাসী পুত্র, আর তার ঘরে ভগবান খুদের অন্ন চেয়ে খেলেন। নিতাই গৌর হরিব, দেখো না কেমন সাধন করিল গোকুলে গোপের নারী, ভগবান কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত কারা গো, তাদের বাড়ি কোথায়, বৃন্দাবনে, ব্রজ গোপী, তাদের জন্ম কি ব্রাহ্মণকুলে, না গয়লা মানে গোয়া গোয়ালার ঘরে জন্ম, গোয়ালার ঘরে জন্ম নিয়ে তারা ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলেন পার্শ্বদ হলেন। দেখো না কেমন সাধন করিল গোপের, নারী শ্রীকৃষ্ণ ভজনে সবই অধিকারী কুলের ধর্ম নাই, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গর্ব নাই, কহে প্রেমানন্দ যে করে গর্ব সে বড় মূর্খ ভাই। কবি প্রেমানন্দ ঠাকুর বলছেন, তার মতো আর মূর্খ নাই গো যে জাতি কুলের গর্ব করে, গোবিন্দ ভজনে এসে জাতি কুলের গর্ব করে তার মতো আর মূর্খ নাই গো। কুলের গর্ব থাকলে গোবিন্দ ভজন হবে না, এই জন্যে বলছেন যে নিচ জনিতে জন্মগ্রহণ করে নিচ ব্যক্তিও একবার যদি ভগবানের নাম নেয় সেইখানে সংসার বন্ধন থেকে সে মুক্ত হয়ে যায়। এইভাবে অতুলনীয় বল পরাক্রমশালী মহারাজ প্রিয়ব্রত একবার দেবর্ষী নারদের শরণাপন্ন হয়েও পুনরায় দৈববশে
সাংসারিক মায়ায় নিজেকে আবদ্ধ করেন এবং তার ফলে শান্তি লাভে বঞ্চিত হওয়ায় মনে মনে বিরক্ত হয়ে তিনি বলেছিলেন, হায়, আমার ইন্দ্রিয় সকল অবিদ্যাজনিত বিষয়রূপ অন্ধকূপে আমাকে নিক্ষেপ করেছে, অনেক হয়েছে। হে ভগবান, আমি এই স্ত্রীর খেলার পুতুল হয়ে গেছি। মানে বিষয় ভোগ করতে করতে প্রিয়ব্রত রাজার মনে এবার ধিক্ষার আসছে, হ্যাঁ, যে আমি কী করছি, আগের সাধনার জোর ছিল তো, তাই সেই সাধনার জোরেই তার একসময় এই বিষয়ে বিরক্তি আসছে। একবার দেবর্ষী নারদের শরণাগত হয়েও পুনরায় দৈববশে সাংসারিক মায়ায় নিজেকে আবদ্ধ করেন, তার ফলে শান্তি লাভে বঞ্চিত হয় মনে মনে বিরক্ত হয়ে তিনি বলেছিলেন, হায়, আমার ইন্দ্রিয় সকল অবিদ্যাজনিত বিষয়রূপ অন্ধকূপে আমাকে নিক্ষেপ করেছে, অনেক হয়েছে। হে ভগবান, আমি এই স্ত্রীর খেলার পুতুল হয়ে গেছি, আমাকে ধিক। এইভাবে তিনি বিলাপ করতে লাগলেন। পরমারাধ্য শ্রীহরির কৃপায় তার মধ্যে বিবেক জেগে উঠল। তিনি সমস্ত পৃথিবীকে নিজের যোগ্য পুত্রদের হাতে ভাগ করে দিলেন, আর যে রানীদের সঙ্গে নানান ভোগবিলাস করেছিলেন তাদের রাজলক্ষ্মীর সঙ্গে মৃতদেহের মতো ত্যাগ করলেন। পুত্রদের হাতে সব রাজত্ব দিয়ে দিলেন, ভাগ করে দিলেন, আর যে স্ত্রী দুইজন ছিলেন সেই রানীদের সঙ্গে নানান ভোগবিলাস করেছিলেন তাদের রাজলক্ষ্মীর সঙ্গে মৃতদেহের মতো ত্যাগ করলেন। মানে ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় বৈভব এবং সেই সঙ্গে পত্নীদের ত্যাগ করলেন। হৃদয়ে ভগবানের লীলার কথা চিন্তা করতে করতে বৈরাগ্য উৎপন্ন হলো এবং পুনরায় নারদের প্রদর্শিত পথের অনুসরণ করলেন। এতে তার দায়িত্ব কর্তব্য নাই গো। এ সংসারে যারা গৃহে আছেন, সংসারে আছেন, বর্ণাশ্রম ধর্মে আছেন, তারা তো বলবেন, রাজা এটা খুব অন্যায় করলেন, পত্নীদের ত্যাগ করে চলে গেলেন দুঃখের সমুদ্রে ভাসিয়ে। আরে স্বয়ং মহাপ্রভু করেছেন এই অন্যায় কাজ, করেছেন না? উনি তো তবু সংসার অনেকদিন ভোগ করেছেন, পুত্র কন্যাটন্যা দিয়েছেন রানীদের, আর মহাপ্রভু তো একেবারে যুবতী পত্নী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেলেন সন্ন্যাস নিয়ে। তাহলে মহাপ্রভু তো খুব অন্যায় করেছে। একদিন একজন ব্রাহ্মণ ঠাকুর আমার এখানে আসতেন, উনি দেহ রেখেছেন, মাস্টার মশাই ছিলেন, বলতেন, আপনার মহাপ্রভু তো খুব অন্যায় করেছে, আমি কি এই উপযুক্ত পত্নীকে ত্যাগ করে চলে গেল, মাকে ছেড়ে চলে গেল, খুব অন্যায় করেছে। আমি আসছি, উনি বলছেন, আমি কি বলবো, আমি দেখুন ভগবানের লীলা, বৃহৎ স্বার্থে মহাপ্রভু ক্ষুদ্র স্বার্থকে উপেক্ষা করেছেন। মহাপ্রভু জগতের কল্যাণের জন্যে তিনি এদেরকে ছেড়ে চলে গেছেন এবং তাদের কাছে অনুমতিও নিয়েছেন। আসলে বর্ণাশ্রম ধর্ম, চৈতন্য চরিতামৃত বলছেন, কাম ত্যাজী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিত্রাদির সে কভু নহে ঋণী। অর্থাৎ কামকামনা ত্যাগ করে যদি কৃষ্ণকে ভজন করে আর কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে যদি এই বর্ণাশ্রম ধর্ম সব ত্যাগ করে চলে যায়, সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ, কৃষ্ণ বলেছেন। দেখুন কৃষ্ণ নিজেই বলছেন, সব ধর্ম ত্যাগ করে আমার শরণ্য, তার মানে বর্ণাশ্রম ধর্ম সব ত্যাগ করি।
আমার শরণ্য। তার মানে কৃষ্ণকে ভজন করাই ধর্ম, আর কৃষ্ণকে ভজন না করাই অধর্ম। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সধর্ম করিয়াও সে রৌরবে পরিমজে। কাজে যদি কেউ সংসার ধর্ম পালন না করে, কৃষ্ণ ভজন করতে চলে যায়, তার জন্য তার কোনো পাপ বা অপরাধ হয় না। রঘুনাথ দাস গোস্বামী চলে গেলেন, নরোত্তম ঠাকুর চলে গেলেন, সবাই চলে গেলেন। হৃদয়ে ভগবানের লীলার কথা চিন্তা করতে করতে বৈরাগ্য উৎপন্ন হল, পুনরায় নারদের প্রদর্শিত পথের অনুসরণ করলেন। মহারাজ প্রিয়ব্রতের মহিমা বর্ণনা করি, এইরূপ কয়েকটি প্রসিদ্ধ শ্লোক আছে। রাজা প্রিয়ব্রত যেসব কাজ করেছেন তা ঈশ্বর ব্যতীত অন্য কোনো ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না। এত বড় পৃথিবীর আধিপত্য ত্যাগ করা, এত বড় সুন্দরী পত্নী মোহ ত্যাগ করায় খুব ঈশ্বর ব্যতীত আর কারো পক্ষে অসম্ভব। তিনি রাত্রির অন্ধকারকে দূর করবার সময় রথের চাকার দ্বারা সাত সমুদ্রের সৃষ্টি করেছিলেন। রথের চাকার দ্বারা সাতটি সমুদ্রের সৃষ্টি করলেন। তিনি জীবসমূহের সুখবিধানের জন্য, যাতে পরস্পরের মধ্যে বিবাদ না হয় তার জন্য তিনি দ্বীপ বিভাগের দ্বারা পৃথিবীর অঞ্চলসমূহের এবং পুনরায় পৃথক পৃথক নদী পর্বত এবং বনাদির সাহায্যে সেই দ্বীপগুলির সীমা নির্ধারিত করে দিয়েছিলেন। তিনি নারদাদি ভগবত ভক্তগণের পরম প্রিয় ছিলেন। পাতাল স্বর্গ মর্ত্যলোকের যাবতীয় ঐশ্বর্য এবং পুণ্যকর্ম যোগ সাধনার ফলে লব্ধ বিভূতি সমূহকেও তিনি নরকতুল্য হেয় জ্ঞান করেছিলেন এই প্রিয়ব্রত রাজা। আজকে এই পর্যন্ত। শ্রী গুরুনিতাই গৌর প্রেমানন্দে। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্যামসাং কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।